নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনার জন্য তো বেশ কয়েকদিন সমস্যা হয়েছে, কয়েক মাস ধরে চলছে, তার উপরে চলে এসেছে আমফান। যেহেতু আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থাকি, আমফান আমাদের উপর দিয়ে খুব জোরে বয়ে গেছে। চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রচণ্ড ক্ষতি হয়েছে, আমরা কিন্তু সুন্দরবন অনেকদিন এলাকাতেও। পরে সামনাসামনি আর তোমাদের অনেকদিন সামনে পরে উপস্থিত তোমাদের সাথে হচ্ছি। আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, এই মানে যে আমফান কুড়ি ঝড়ে মে কাণ্ড কুড়ি বেয়ার মে ভিডিও বানাতে পারিনি, কারণ ইলেকট্রিসিটি এখানে ছিল না। প্রায় 10 দিন পরে ইলেকট্রিসিটি এসেছে, গত 2 দিন এসেছে। আর সেজন্য ওই মোবাইলে চার্জ দিয়ে তারপর তোমাদের সাথে এই ভিডিও বানানোর জন্য তোমাদের সাথে দেখা করলাম। যে তোমরা তো কেমন আছো, অবশ্যই তোমরা সবাই কেমন কেমন আছো, আছো সেই খোঁজ অবশ্যই খবর নিতে জানাবে, চলে কিন্তু এসেছি। যে খোঁজ খবরটাও দরকার, যে আমরা তো খুব সমস্যার মধ্যে, মানে ভীষণ ক্ষতি হয়েছে আমাদের আমফানে। আর অনেকে, শুধু আমাদের এখানে পাড়ার অনেকেরই ক্ষতি হয়েছে, প্রচুর গাছপালা পড়েছে, বাড়ি ঘরদোর ভেঙেছে, আমাদের নিজেদেরই এর দোকান উড়ে গেছে, বাড়ির ছাদের বাড়ির ছাদে উড়ে গেছে। হ্যাজবাসটা উড়ে গেছে। তো এই সিচুয়েশনে আমরা আছি, কিন্তু তোমরা কেমন আছো অবশ্যই আমাদের জানাবে কিন্তু কমেন্ট করে, কমেন্ট করে জানিও আর আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের চলো সাথে তোমাদের অবশ্যই দেখাই। শেয়ার করবো। তোমরা দেখো দেখে। হ্যাঁ, কিছু কিছু পেরেছি, মানে ওই সময় তো কারেন্ট ছিল না, হ্যাঁ, মানে ফোনেও চার্জ কম ছিল, তার মধ্যেও তুলতে পারিনি একটু খুব একটা, ফোনে যেটুকু পেরেছি তুলেছিলাম। তবে কিছু ভিডিও তো তুলেছি, হ্যাঁ সেগুলো চলো তোমাদের সাথে দেখাই। হ্যাঁ, তোমরা দেখো যে আমফান ঝড় কেমন ভাবে এসেছিল আর কি কিভাবে ক্ষয়ক্ষতি আমাদের করে গেছে। কিছু করার ছিল না, বিপর্যয় আসছে সেটা আমাদের গ্রহণ কারণ করতে হচ্ছে। বিপর্যয় কিছু করার নেই, হ্যাঁ, আবার সব ঠিকঠাক হয়ে যাবে, কিছুদিন সময় হয়তো লাগবে। তো যাই হোক, চলো দেখি। তোমরা দেখতে পাচ্ছ ঝড় চলে এসছে। এটা 20 মে বিকেল 4টে বাজে, আমফান শুরু হয়ে গেছে। ঝড়ের প্রকোপ এখন একটু আস্তে আছে, কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে তো দেখতে গাছগুলো পাচ্ছি। দেখতে পাচ্ছ সব, মানে শুয়ে পড়েছে, মানে হ্যাঁ এতটাই ঝড় হচ্ছে হ্যাঁ, ঝড়ের গতি তাও কম কম জোর। না, যেটা আছে হ্যাঁ, সেটাও কম না, বিকেল 4টের সময় তাও এত গতি এবং ঝড়ের। এরপরে গতি আরও তো বাড়বে। বাঁশ ঝাড়গুলো দেখো, আমাদের বাঁশ গাছগুলো সব শুয়ে পড়েছে। বাঁশ গাছ, নারকেল গাছ প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। হ্যাঁ, তো যে আওয়াজটা এখানে হচ্ছে সেটা প্রচণ্ড, হয়তো আমাদের সাউন্ডে আসেনি, জলের শাঁসা আওয়াজটা, কিন্তু এটা খুব জোর আওয়াজ হচ্ছিল। বোঝাচ্ছিল যে যত রাত হবে তত আরও ঝড়ের দাপট বাড়বে। এটা কিন্তু একটু সন্ধে হয়ে এসেছে, তার সন্ধে সন্ধে হয়ে 5টার এসছে, দিকে প্রায়। এখন প্রায় 5টা বাজে। দেখতে পাচ্ছ সব গাছ প্রায় হেলে পড়ছে। এটা ছাদে উঠে ভিডিওটা করেছি, দেখো নারকেল গাছগুলো তখনও বোঝা যায়নি যে প্রত্যেকটা এরকম, গাছই কম বেশি কষ্ট পাচ্ছে। না ছাদে যখন উঠেছে তখনও বোঝা হ্যাঁ, যায়নি যে এরকম ছাদ উড়ে যেতে পারে, মানে আমাদের বুঝতে পারিনি হ্যাজবাসটা। ছাদ উড়ে যেতে পারে, তখন ছাদ সব ঠিকঠাক ছিল। এটা উড়েছে সেটা সন্ধ্যের অনেক পরে, সাতটা দেখো আটটার আমাদের সময়। নাগেশ্বরী গাছটা একদম ভেঙেই পড়েছে নাগেশ্বরী ফুল এখন, গাছ ভেঙে পড়ে গেছে, পুরোপুরি ভেঙেই যাবে ওটা। আর প্রত্যেকটা গাছ প্রচণ্ড কষ্ট পাচ্ছে, বোঝাই যাচ্ছে তারা কোনোভাবে দাঁড়িয়ে আছে আমফানের বিরুদ্ধে, মাথা সোজা করে তবু দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। দেখো এটা কিন্তু পরের এটা দিন, পরের দিন সকালে, আর তুলতে পারিনি ওই দিনকে, না দিন রাত্রে বেশি ভিডিও তুলতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না, তাহলে সকালেও কারেন্টও কিছু ছিল ভিডিও না। তুলতে হতো। দেখো কি অবস্থা আমাদের রান্নাঘর, মানে যে আমাদের একটা প্লাস্টিক দেওয়া অস্থায়ী ছিল, বাইরে রান্নাঘর আছে, সেই রান্নাঘরটা আর এই যে সম্পূর্ণ নাগেশ্বরী উড়ে গাছটা গেছে। কিন্তু ভেঙে গেছে, গাছ গেছে কিছু ওদিকে, নেই, ওদিকে ওদিকে জাম জাম গাছ, গাছ, আম গাছ সব ভেঙে বড় গেছে। বড় জাম হতো, মানে পুরো জাম ধরেই ছিল, আর এই অবস্থা দেখো। একটা ধ্বংসলীলা চালিয়ে গেছে আমফান, বোঝাই যাচ্ছে আম পড়ে রয়েছে বড় বড়। আমাদের রান্নাঘর কি অবস্থা, কি করে রান্না বাইরে করবো, রান্নাঘর সম্পূর্ণ শেষ। এই পেঁপে ধ্বংসস্তূপে গাছটাও পরিণত শুয়ে পড়েছে, হয়েছে। একটা বড় পেঁপে গাছ ছিল, বস্তার মধ্যে দেওয়া ছিল, সেটাও পুরো সম্পূর্ণ হেলে পড়েছে, হয়তো 5 বিঘি জানি দেখো না। কোনো কোনো কলা গাছ নেই, আর যত কলা গাছ যত জায়গাতে ছিল সব ভেঙে গেছে। কিচ্ছু নেই সব। এদিকে বাবা এই বাগান তৈরি করেছিল, ভেন্ডি, লাউ, সত্যি কুমড়ো বাঞ্ছারামের বাগান সব একদম, সে সব মানে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখো, দূরে দেখো কলা গাছ সব শুয়ে রয়েছে সারি সারি দিয়ে। এখানে একটা বড় আম আম গাছ গাছ পড়ে গেছে, আর কোনো গাছে একটাও আম নেই, মানে কি আশা এবছর আর করে দু গাছের আম, চারটে রেখেছিলাম, গাছের আম এবছর খাওয়া যাবে না। পাক আম খাও বলে দু চারটে রেখেছিলাম, তা সব পড়ে গেছে, কি ক্ষয়ক্ষতির অবস্থা। হার প্রচণ্ড, বাঁশও পড়ে গেছে, সব বাঁশের বাঁশ গাছ অবস্থা হেলে পড়ে গেছে, বাঁশ বাগানে সব বাঁশ গাছ পড়ে গেছে। ধ্বংসস্তূপ সব। এগুলো কেটে সরাতে প্রচণ্ড কষ্ট হবে, হ্যাঁ, পরের দিন কয়েকদিন সময়ও লাগবে, কিন্তু কিছু করার এই নেই। দেখো ওই ওপরে, ছাদের ওপর দেখো, দেখতে পাচ্ছ নিচ থেকে, ওপরে গিয়েও তোমাদের দেখাবো। দেখো কয়েকটা এবার এখান থেকে দেখা যাচ্ছে, নেই ভিতরে আরও অনেকগুলো নেই, তাহলে ওপরে গিয়ে তোমাদের দেখাই। দেখো চারটে কিচ্ছু নেই, ঘরের, চারটে ঘর থেকে মাঝখান থেকে উঠে গেছে এমনভাবে যে চারটে ঘরই ফাঁকা হয়ে গেছে।
দেখো এগুলো পড়ে আছে, চল অ্যাডজাস্ট করে। হ্যাঁ পড়ে রয়েছে, রাতে উঠেছিলাম এখানে অ্যাডজাস্ট ধরে রাখার জন্য। ওই উপরে লোহার রডগুলো আছে, টেনে ধরেছিলাম, দড়ি বেঁধেছিলাম, কাপড় বেঁধেছিলাম, কিন্তু কোনোভাবে ধরে রাখতে পারিনি। ঝড়ের বেগ এতটাই ছিল, যেটা যাদের সামনে হয়েছে তারাই মতো বুঝতে পারবে বা তারা দেখেছে ঝড়টা, তাছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। ওর থেকে সব ইট খুলে পড়ে গেছে, দেখতে পাচ্ছ গোটা দশেক অ্যাসবেস্টস হাত থেকে উড়ে গেছে, ভেঙে টুকরো ভেঙে নিচে পড়েছে, কিছু অন্য কোথাও গিয়ে পড়ে গেছে আর দেখতে পাইনি, খুঁজে পাইনি। সামনে পুকুর, পুকুরে গিয়ে পড়েছে, মানে পুকুরে গিয়ে পড়েছে, কিছু নেই। দেখতে পাচ্ছ লম্বালম্বি ভাবে পুরো পিছন থেকে সামান পর্যন্ত সে উড়ে চলে গেছে। যখন উড়ে উড়ে যাচ্ছিল আমরা বুঝতেও পারছিলাম, কিন্তু কিছু করার ছিল না। বাইরে দেখো রান্নাঘরে কিছু একটা বাথরুম আছে, জাম গাছ পড়ে ভেঙে গেছে, জানি না, খুব কষ্ট হবে করতে, একদিন সময় লেগে যাবে, করতে হবে আস্তে আস্তে। তা কোনো দোকানে যাওয়া হয়নি, দোকানে গিয়ে দেখতে হবে, বাবা দিকে কাজ শুরু করে দিয়েছে। এরকম বাড়ির সামনে ঢোকার সামনে এখানে কাঁঠাল গাছ ভেঙে পড়েছে, আম গাছ, বাবা এগুলো পরিষ্কার করছে। ওই দূরে একটা বড় তেঁতুল গাছ ছিল একজন, তো সেটাও পড়ে গেছে, পোস্ট সব ভেঙে গেছে। আর ইন্দ্র দোকানে চলে গেছে, আমি সকালে বাবা পরিষ্কার করছে, আমি বাড়িঘরটা মানে ঘর পরিষ্কার করে আর একটু ভিডিও তুলেছি, ফোনে এদিকে চার্জও নেই। এটাও জাম গাছ, জাম গাছে ছোটো ছোটো জাম ভর্তি, আর বড় বড় জাম হয় এগুলো, কালো জাম, কিন্তু সব ভেঙে পড়েছে, কিচ্ছু নেই। জামরুল গাছও আছে, সেখানে আমি যাইনি, জামরুল গাছটা আগে বুলবুল ঝড়ে ভেঙে গেছিলো কিছুটা, আর কিছুটা এই আমফানে। এই দেখো বাতাবি লেবু, কলা, কাঁচকলা সব পড়ে আছে, ছোটো ছোটো বাতাবি সব পড়ে গেছে, আর বাবার বাগানটাও পুরো নষ্ট। দেখো এই লাউ গাছগুলো ভাড়া করে দিয়েছিলো ইন্দ্র, আর বাবা খুব কষ্ট করে ভাড়া করেছিল, সব শেষ। আম গাছটাও পড়ে গেছে, সুপারি গাছের উপরে পুরো, মানে কিছুই নেই আমাদের। আর এগুলো রিপেয়ারিং করতে, আর বাবা এই পুকুরে বাঁশ পড়েছে, ওগুলো তুলে নেবে, আর এই রিপেয়ারিং করতে কতদিন লাগবে তারও ঠিক নেই, কীভাবে হবে। আর এটা পরের দিন ইন্দ্র হচ্ছে দোকানে, দেখো ইন্দ্রর দোকানে এই সব জিনিসপত্রগুলো ছিল, ও ভোরবেলা গিয়ে আবার টিন, ওর ওপরে টিন দেওয়া ছিল দোকানের ওপরে, তো সে উড়ে চলে গেছিলো অনেক দূর, তো সেখান থেকে খুঁজে খুঁজে নিয়ে এসছে, আর তারপর জিনিসপত্রগুলো সব বাড়িতে নিয়ে এসে রোদ্দুরে শুকনো করতে দেবে, কাগজপত্র সব ভিজে গেছে, ওর ভীষণ মন খারাপ। দেখো এগুলো রোদ্দুরে দেওয়া, মানে কিছুই নেই দোকান চালানোর মতো আর কিছু। আর মেশিন পার্টগুলো বলতে, ও মানে আগে থেকে বাড়িতে ল্যাপটপটা সবসময় নিয়ে চলে আসতো, আর প্রিন্টারটা ছিল বাড়িতে, আর লেমিনেশন মেশিনটা ওখানে ছিল, পরের দিন নিয়ে এসছি। আর লিমিটেশনের জিনিস কয়েকটা তুলেছিলাম আমরা, তো সেগুলোও সব ভিজে গেছে, দেখো কিছু শুকনো করে যা থাকে আর নিজেরাই ব্যবহার করব। বন্ধুরা দেখো আমার দোকানের অবস্থা, সব চাল উড়ে গেছে, একদম ঘরের ভিতরের চাল, বাইরের চাল, বারান্দার সব উড়ে গেছে। এটা আমফানের চার পাঁচ দিন পরে ভিডিও তোলা, কারণ ফোনে চার্জ ছিল না, আমি এক জায়গা থেকে চার্জ দিয়ে এনেছিলাম 20 টাকা দিয়ে, তারপরে ভিডিওটা তুলেছি। তো মাঝখানে আরও দুবার আমি দোকানে এসেছিলাম এবং কিছু কাজ করে গেছি, একটু পত্র গুছিয়ে গেছিলাম, আর ঝড়ের পরের দিন তো আমি টিনটা গুছিয়ে ভিতরে রেখেছিলাম, চারটে টিন আমার উড়ে গেছিলো, কিন্তু অ্যাসবেস্টস যেগুলো ছিল সেগুলো আর কিছুই বাঁচাতে পারিনি, সব ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। কলেজের সামনের গেটে ওখানে গাছটা ভেঙে পড়ে গেছে, দেখো আমার শাটার ঘুরতে ও বৃষ্টিতে কদিন নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভিতরে দেখো এই টিনগুলোই আমি আগের দিন কুড়িয়ে এনে রেখেছিলাম, সব টিনগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর একদিন এসেছিলাম, এসে এখানে যে বোর্ডগুলো আছে ইলেকট্রিকের সেগুলোকে টেপ মেরে দিয়ে গেছিলাম, যাতে বৃষ্টির জলে নষ্ট না হয়। কবে আবার দোকান রিপেয়ার করতে পারবো জানি না, জিনিসপত্র সব ভিজে গেছিলো, নিয়ে চলে গেছি বাড়িতে, তোমরা দেখেছো। আর এদিকে ইলেকট্রিকের বোর্ডও আছে,
সেই বোর্ডটাকেও আটকে রেখেছি, মিটার রয়েছে এখানে, মেন রয়েছে, সেগুলোকে কোনোভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি। আর উপরে দেখতে পাচ্ছ ফাঁকা, আমার একটা গ্রিল লাগানো ছিল, যেহেতু টিন ভেঙে যদি কেউ ছুরি টুরি করে নিয়ে যায়, কারণ মেশিনপত্র থাকে আমার, তো সেই গ্রিলটাই লাগানো আছে। সুতোর উপরে ফ্রেম রয়েছে, একটাও টিন নেই, টিনগুলো সব এখন দোকানের মধ্যে। উপরে আকাশ দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে, মনটা খারাপ লাগছে, কী করা যাবে। আর টিনগুলো তোমাদের দেখাবো যে কীভাবে নষ্ট হয়েছে, এই টিনগুলো আর কাজেও লাগানো যাবে না। এই দেখো এখান থেকে জল পড়বে, এরকম প্রত্যেকটা টিনেরই অনেক অনেক জায়গায় জায়গায় এরকম ফাটা আছে, কী কাজে লাগাবো জানি না টিনগুলো। আর একবার দেখো বারান্দাটা, আর কী করা যাবে, সব কিছু প্রায় শেষ, আর কিছু করার নেই। যাই হোক, আমাদের ক্ষয়ক্ষতি তোমাদের দেখালাম, অবশ্যই তোমাদের তোমরা কেমন আছো আমাকে জানিও, কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এই পর্যন্তই, টাটা।